গুড মর্নিং বন্ধুরা, এই যে সোফাতে দেখো আমার ছেলে কাপড় রেখে দিয়েছে, বই রেখে দিয়েছে, সব এগুলো গুছালাম, গুছিয়ে ঘরে রেখে দিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম, এসে গ্যাস পরিষ্কার করে দেখছি হরলিক্স নিয়ে এসেছে, প্যাকেট অনেকদিন ধরে আছে, কেটে যে এটাতে রাখলাম, লিফটাতে রেখে দিলাম। তারপরে বাথরুমে গিয়ে ব্রাশ করে যে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালের টিফিন খাওয়াতে আমি এই যে লুচি করব, ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দা দিব একটু, আর একটু গমের আটা দিব, দুটো মিক্সড করে বানাবো। সাদা তেল দিলাম, চিনি দিব, লবণ দিব, ভালো করে মিক্স করব। এই দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিব, জলটা গরম হয়ে গেছে। এরপর ছোট ছোট করে গোল করে রেখে দেবো, সাদা তেল লাগিয়ে দিই, সাদা তেল দিয়ে লুচি গুলো ভাজবো, তেল লাগিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, লাগিয়ে দেবো যে লুচি ভাজা হয়ে গেছে আমার, তেলটা আমি বাটিতে রেখে দিলাম। তো আমি তরকারি রান্না করবো না, কালকার তরকারি আছে, ওটা একটু গরম করে নেবো, ওটা দিয়ে লুচি খাবো। তরকারি আছে, এটাই লাগিয়ে দিবো, একটু গরম করে নেবো তরকারিটা। এই যে আমার সকালের টিফিন খাওয়া লুচি, আর কালকের তরকারি ছিল, মাংস পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে এখানটা শুকনো লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দিব, মাংসতে টমেটো দিব, আর এই যে মাংসটাতে আলু দিব, আর এগুলো সব আদা জিরা মশলা বেটে নিয়েছি, রসুন আর ইয়ে আছে, আদা আছে, বাটা আছে, আর বেগুন ভাজবার এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এদিকে আমি ডাল আর ভাত উঠিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার চাল ধুয়ে লাগিয়ে দিব ওটা। একটা করলা সিদ্ধ দিব, ভাতে দিয়ে দিলাম, এটা কড়াই বসিয়ে দিব মাংসের জন্য। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, তেল দিব ওটাতে, বেগুনগুলো ভেজে নেব ওটাতে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে তুলবো, আলুটা ভেজে নিব, ওই জন্য আগে হলুদ দিয়ে দিলাম, আলুগুলো লাগিয়ে দিব। ডালটা নামিয়ে নিব, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব, এটাতেই মাংস রান্না করব। এই যে মাংস রান্না করার জন্য পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বীজগুলো বের করে নিব, বীজটা দিব না, বের করে নিলাম বীজটা। গোটাতে সেটা দিলাম, সরষা তেল দিলাম, সরষা তেল দিয়ে রান্না করবো মাংসটা, আমি সরষা তেল লাগিয়ে দিলাম, যেগুলো দিয়ে দিলাম ছোটো এলাচ বড়ো এলাচগুলো ওটাকে লাগিয়ে দেবো। পেঁয়াজটা লাগিয়ে দেবো,
ডালের জন্য একটু পেঁয়াজ রেখে দিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা লাগিয়ে দিই, আদা রসুন বাটাটা লাগিয়ে দিই। এটাতে আমি হলুদ লাগিয়ে দিব, ধনিয়া পাউডার লাগিয়ে দিব, টমেটোটা কেটে রেখেছি তো টমেটোটা দিয়ে দিব, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিব, লবণটা এখনই দিয়ে দিব, একটু ভালো করে ভেজে ভাজবো, একটু জল দিয়ে দিয়ে ভালো করে ভাজবো, ঢাকাটা উঠালাম একটু, আর মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই মশলা বাটা ছিল এটা এই জলটা আমি ধুয়ে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম ভালো করে নেড়ে দিব, একটু ভালো করে নাড়াড়ি করে নিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিটের মধ্যে, তারপর আবার ঢাকনা খুলে আবার নাড়ব। ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা নামালাম, মাঠটা গেলে ছেঁকে নিলাম, এই যে ডাল বসাবো এদিকে, আমি কড়া চাপিয়ে দিলাম ডাল জন্য, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটা পাঁচফোড়ন দিব, এটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন কম দিব, বেশি দিব, পেঁয়াজ আর টমেটোটা ভাজতে হবে, তারপরে সিদ্ধ করা ডালটা ডালটা ফুটে যাবে, তাহলে আমার ডালটা হয়ে যাবে, ভালো করে কষে নেব, জল দিলাম আমি মাংসতে, অল্প জল দিলাম, এটাতে আলু লাগিয়ে দিলাম, আলু লাগিয়ে রাখলাম, গ্যাসটা বন্ধ করে দিব, ওই মাংসটা প্রেশারে দিব, ওই জন্য কষে নিলাম, মাংসটা কষালাম, কষে এবার প্রেশারে দিব, সব দিয়ে দেবো এক একে করে, এটা ভালো করে ধুয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম প্রেশারে, এটাতে গরম মশলা লাগিয়ে দিলাম, এই যে আমার রান্না হয়ে গেছে, এটা মাংস আর এই যে বেগুন ভাজা আর ডাল, শাক করেছি সকালে, আমি শাক করে নিলাম, এটাই হলো আমাদের দুপুরের রান্না, এগুলো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিলাম, তারপরে যে দুধ দিতে চলে আসছে, দুধটা নিয়ে যে গরম করার জন্য উঠিয়ে দিলাম গ্যাসে, তারপরে দুধ তো গরম হয়ে গেলে তারপরে চা খাব, একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম, দুধটা হয়ে গেছে নামিয়ে দিব, এবার এদিকে আমি চা বসিয়ে দেবো, তাহলে তো চা খেলাম না, তাহলে চা খাবো, সকালের টিফিন খাওয়া করলে রান্নাটা দেরি হয়ে যায়, সবার ছুটি আছে বলে টিফিন খাওয়াটা করলাম, না হলে সকালবেলা টিফিন খাওয়া তো হয় না, আমার হয় না, আমি বানানোই হয় না টিফিন খাওয়া, না চা নিয়ে নিয়েছি, চা খাবো আর চা খেয়ে দিয়ে স্নানে যাব। বন্ধুরা আমার রাত্রে রুটি করা হয়ে গেছে, রুটি তরকারি তো দুপুরের তরকারি মাংস তরকারি আছে, রুটি করে নিলাম, তো এখন খেয়ে দিয়ে ঘুমাবো, তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, গুড নাইট।